गुड मॉर्निंग डियर स्टूडेंट, आज के तुम्हारे अर्थात सप्तम श्रेणी साहित्य पाठेर जे गद्यटा करबो सेटा तुम्हारा देखते ही पाच्छो जे हजे सॉरी पल्ली साहित्य बोले जेटा आमी करबो देखो सेई पल्ली साहित्यटा तुम्हारा आज के करबो। लिखेछेन के लेखक होच्छे डॉक्टर मुहम्मद शहीदुल्लाह। मुहम्मद शहीदुल्लाहेर अनेक गद्य एवं कविताओ तुम्हारा पढ़ेछो तुम्हारे पाठ्ये छिलो इवन आछे सेटा तुम्हारा आज के करबो देखो। पल्ली साहित्य पल्ली माने कि पल्ली माने होच्छे ग्राम और साहित्य अर्थात ग्रामे ग्राम अंचले अर्थात ग्राम के केंद्र करे जे साहित्य सेटाकेई नामकरण करेछेन लेखक पल्ली साहित्य। तो लेखक परिचय तुम्हारा देखे नेबे एटा आमी पढ़ा कराच्छी ना कारण मुहम्मद शहीदुल्लाह के तुम्हारा सबाई चेनो बांग्लादेशी মানে তোমাদের এখানেই আমাদের এই বাংলারই অর্থাৎ এই চব্বিশ পরগনারই ছেলে তিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি সরাসরি গদ্যে। দেখো, পল্লী গ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। অর্থাৎ কি বলেছে যে শহরের মতো গায়ক অর্থাৎ যারা প্রফেশনাল গান করে, বাদক অর্থাৎ বাজনা বাজায়, নর্তক মানে কি যারা নাচে, ঠিক আছে, এরকম সেরকম কিন্তু নেই পল্লী গ্রামে। কিন্তু কি আছে, কিন্তু সেখানে কি গ্রামে কিন্তু কি এই পল্লী গ্রামে কিন্তু এসবের অভাব নেই। কারণ যে কেউ গান করে, ঠিক আছে, যে কেউ হয়তো বাজনা বাজায়, হ্যাঁ, যে কেউ নাচ করে, সে তার হয়তো সেরকম ছন্দ নেই, সুর নেই, তাল নেই, হ্যাঁ, নিজের মতো কিন্তু করে। দেখো কি বলে, চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময়, হ্যাঁ, হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। অর্থাৎ শহরের যেসব মানুষ কি করে গান বাজনা, তারপরে নাচ গান, তারপরে কি বাজনা, এইসব নিয়ে ব্যস্ত থাকে, গ্রামে কিন্তু সেগুলো পূর্ণ করে দিচ্ছে কারা, কোকিল দোয়েল পাপিয়া পাখি, ঠিক আছে, সেই সব পাখির কলু গান অর্থাৎ তাদের গান, নদীর কুলুকুলু শব্দ অর্থাৎ নদীর বয়ে চলা যে কুলুকুলু শব্দ, হ্যাঁ, পাতার যে মর্মর ধ্বনি, পাতা পড়লে যে একটা মর্মর ধ্বনি হয় সেই সব ধ্বনি, শ্যামল অর্থাৎ সবুজ শস্যের ভঙ্গিময় হেলাধুলা প্রচুর মানে সবুজ শস্য যখন হাওয়ায় যখন দুলছে, ঠিক আছে, সেই সব কিছু কী করছে পুরোপুরিভাবে কী করছে বলতো, সেই শহরের গায়ক বাদক এবং নর্তক অর্থাৎ নাচ গান যারা করে এবং কি যারা বাজনা বাজায় তাদের অভাবকে মিটিয়ে দিচ্ছে। পল্লী ঘাটের মাঠে পল্লীর আলো বাতাসে, পল্লীর ঘাটের মাঠে অর্থাৎ গ্রামের মাঠে পল্লীর আলো বাতাসে, গ্রামের আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। অর্থাৎ গ্রামের মাঠে গ্রামের বাতাসে প্রত্যেকটা কিছুতে মানে প্রত্যেকটা অলিতে গলিতে কী আছে, সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়া গায়ে থেকে আমাদের মনে হয় না যে কত বড় সাহিত্য সাহিত্যিকের উপকরণ ছড়িয়ে আছে। অর্থাৎ আমরা যে মানে পাড়া গায়ে যে থাকি এ থেকে আমরা কিছুই বুঝতে পারি না যে আমরা কত বড় কি জায়গায় বাস করছি, হ্যাঁ, যে এর মধ্যে যে সাহিত্য এবং সাহিত্যের উপকরণ অর্থাৎ সাহিত্য তৈরি করতে, সাহিত্য কী, সাহিত্য তৈরি করতে যা যা দরকার উপকরণ মনে সেটাই তো, যা যা তৈরি যা যা প্রয়োজন জিনিস তার মধ্যে আমরা কি ডুবে আছি। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন, সাহিত্যের এই এক অমূল্য খনি পল্লী জননীর বুকে লোকে বুকের কোণে লুকিয়ে আছে। অর্থাৎ তাহলে দেখো যে ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছিলেন, একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা কি শ্রদ্ধেয় ডক্টর দীনেশ রঞ্জন সেন, ঠিক আছে, দীনেশ রঞ্জন সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন। আর এতে কি আছে যে সাহিত্যের এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছে, বুকের কোণে, অর্থাৎ সাহিত্য তৈরি করতে গেলে যা যা প্রয়োজন সেটা পল্লী অর্থাৎ গ্রামের বুকে লুকিয়ে আছে, পল্লী জননী অর্থাৎ মানে কি
মায়ের সঙ্গে তুলনা করে, যাই হোক সে তার বুকে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোলা রোমা, ঠিক আছে, পশ্চিমে অর্থাৎ যে ওয়েস্টার্ন কান্ট্রি যে রোলা রোমা, ঠিক আছে, পর্যন্ত মনময়সিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। অর্থাৎ মনময়সিংহ গীতিকা যে গ্রন্থ তার কি, যে তার একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার, উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মদিনা বিবি, সেই সৌন্দর্যেও কিন্তু কি মুগ্ধ হয়েছেন। ওয়েস্টার্ন লেখক, ওয়েস্টার্ন কালচার অর্থাৎ পাশ্চাত্য ভাষায় ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেও কিন্তু আমাদের যে বাংলার যে মদিনা বিবি, এই যে ময়মনসিংহ গীতিকার যে মদিনা বিবি, তার যে ক্যারেক্টার এত সুন্দর করে তাকে তুলে ধরা, তার চরিত্রে মুগ্ধ হয়েছেন। মনসুর বাতিয়ার মতো আরও কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। অর্থাৎ মনসুর বাতিয়া বলে একজন লেখক, হ্যাঁ, মতো কত পল্লী কবি অর্থাৎ গ্রামের যে গান মানে কবি অর্থাৎ যে রচনা কবিতা লেখেন, হ্যাঁ, শহুরে চক্ষুর অগোচরে মানে শহুরে অর্থাৎ শহরের মানুষের চোখের অগোচরে মানে যেটা দেখতে পাচ্ছে না, হ্যাঁ, পল্লীতে আত্মগোপন করে আছেন, অর্থাৎ নিজেকে গোপন করে রেখেছেন। কে তাহা তাদের সাহিত্যের মজলিসে এনে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেয়, বলছে কে দেবে তাদের সাহিত্যের মজলিসে এনে এই গোটা বিশ্ব অর্থাৎ জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হয়, তাহলে দেখা যাবে বাংলার মুসলমান সাহিত্য সম্পদে কত ধনী। অর্থাৎ কি বলেছে, যে এই সব আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে, হ্যাঁ, অর্থাৎ দেখো এরা কিন্তু পল্লী অর্থাৎ গ্রামে অনেক রকম ট্যালেন্টেড অর্থাৎ অনেক প্রতিভা সম্পন্ন ব্যক্তি লুকিয়ে আছেন, কিন্তু তাদের ট্যালেন্ট অর্থাৎ প্রতিভা প্রকাশ করার জন্য, হ্যাঁ, যে একটা জায়গার দরকার, যার সাহায্যে কী হবে যে সেই প্রতিভাটা প্রকাশ পাবে, সবার সামনে তুলে ধরতে পারবে, সেরকম লোক তাদের নেই। হ্যাঁ, যদি থাকতো তাহলে কী হলো, তাদের গাথা অর্থাৎ তাদের যে যা কিছু লিখেছেন, হ্যাঁ, সেই সবগুলো সংগ্রহ করা হতো, তাহলে বাংলার মুসলমান সাহিত্য সম্পদ কত ধনী, মানে তাহলে বাংলার মুসলমান সম্পদ অর্থাৎ যে মুসলিম সাহিত্য বা মুসলমান কবিগণ, হ্যাঁ, তারা কত মাপের বড় সেটা বোঝা যেত। কিন্তু হাই, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল নেই। অর্থাৎ কি বলেছে, স্বেচ্ছাসেবক অর্থাৎ কি ভলেন্টিয়ার্স, এই কাজ কে করবে, দায়িত্ব নিয়ে এটা কে করিয়ে দেবে, বাংলার পল্লী কবিদের কে পরিচয় করিয়ে দেবে এই পৃথিবীতে, তাই এই সবের লোক নেই। আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যকালে যেসব কথা শুনতে শুনতে ছোটোবেলায় ঘুমিয়ে পড়েছি, অর্থাৎ আমরা গ্রামে যে পল্লী মুখর বুড়ো বুড়ির কাছে অর্থাৎ আমাদের দাদু নানি দাদি নানিমা যাই হোক এদের কাছে কি সন্ধ্যাবেলায় যে আমরা মানে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, সেগুলি না কত মনোহর, মানে কত সুন্দর শুনতে শুন মানে এত মিষ্টতা, এত সুমধুর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও চল্লিশ দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলো মূল্য কম নয়। অর্থাৎ আরব্য উপন্যাস, একটা উপন্যাসে আলিবাবা এবং চল্লিশ দস্যু বলে একটা চল্লিশ জন চোর, হ্যাঁ, তার আশ্চর্য প্রদীপ, আলিবাবার আশ্চর্য প্রদীপ, ঠিক আছে, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আর আলুবাবা চল্লিশ দস্যুর, হ্যাঁ, যেসব গল্পগুলো আছে আরব্য উপন্যাস, ঠিক আছে, সেই সবগুলো থেকে কিন্তু এগুলো কম মধুর নয়। আধুনিক শিক্ষার কর্ম নাশা ক্ষেত্রে এগুলির বিস্তৃতি অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠে গাছের কথা বলছে, এখনকার যে শিক্ষিত এখানকার শিক্ষিত জন শিক্ষিত মা সন্তানকে আর রাখালের পিঠে গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা, হ্যাঁ, পক্ষীরাজ ঘোড়ার কথা শোনান না, তাদের কাছে বলেন আরব্য উপন্যাস কিংবা ল্যাম্পস লেটস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। অর্থাৎ এখনকার যে মায়েরা, ঠিক আছে, যে মায়েরা বা বয়স্ক মানুষেরা কি করে, যে তখনকার আমাদের দিনে কি করতো, যে মানে কবি বলছেন আমাদের সরি লেখক বলছেন আমাদের দিনে যেসব এখানকার যক্ষীরাজ পক্ষীরাজ, হ্যাঁ, যে রাজপুত্র এইসব যে গল্প ছিল রাজকন্যা, সেসব গল্প শুনিয়ে আমাদেরকে ঘুম দিত, কিন্তু এখন আর সেই সব বলে না, কি বলে আরব্য উপন্যাস,
কিংবা শেক্সপিয়ারের যে গল্পের অনুবাদ সেগুলো শোনায়। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে, অর্থাৎ অতীতের থেকে আমাদের সেই সব সম্বন্ধগুলো, ঠিক আছে, অতীতের সেই সব ঘটনাগুলো আমরা সম্পূর্ণভাবে মুছে দিচ্ছি। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, এগুলো সব কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনভাবে প্রচলিত আছে। তাহলে কীভাবে কীভাবে প্রচলিত সেটা তোমরা জানতে পারলে কোথায় কোথায়, ঠিক আছে, হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথোনিয়া কিংবা ওয়েলেসির মতো পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিত হবে এই সব উপকথাগুলি ছেলে পুলে নাতি পোতাকে শোনাচ্ছে, অর্থাৎ যে সেই সবগুলো কি ছেলে পুলে নাতি পোতা অর্থাৎ নাতি নাতনি এগুলো কী বলছে শোনাচ্ছে, কে আছে এই উপকথা সংগ্রহ করে, হ্যাঁ, তাদের অবশ্যই সম্ভবত ধ্বংস হাত থেকে রক্ষা করবে। হ্যাঁ, ইউরোপ আমেরিকার দেশে বড় বড় বিদ্বান সভা আছে যাকে বলা হয় ফোকলোর হিস্টোরি, ঠিক আছে, তাদের কাজ হচ্ছে এই সব সংগ্রহ করে অন্য সভ্য দেশের রূপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলি নৃপৃত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত ভবাজ সংগৃহীত হয়। তাহলে ফোকলোর সোসাইটি, ঠিক আছে, এদের কাজ কী, এদের কাজ হচ্ছে, এদের এগুলো খেয়াল রাখবে, এদের কাজ হচ্ছে অন্য দেশকে, হ্যাঁ, এই সব সংগ্রহ করে অন্য দেশের উপকথা থেকে সাদৃশ্য বিচার নিয়ে, ঠিক আছে, এদের নেতৃত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র, ঠিক আছে, মজুমদারের ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়, মানে এইসব বিভিন্ন ধরনের পৌরাণিক গল্প আছে। আমাদের সমস্ত উপকথায় এক জায়গায় জড়ো করলে বিশ্বকাপের মতো কয়েক বালামে তা সংকুলন করা হতো। যাক, এইগুলো যদি আমাদের একসাথে জড়ো করতাম, তাহলে বিশ্বকোষের মতো, বিশ্বকোষ একটা গাথা সপ্তশতী বিশ্বকোষ, এগুলোর মতো কি একটা বড় বালামে, ঠিক আছে, সংকুলন, অর্থাৎ যে বড় সাহিত্য, অর্থাৎ বড় 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 মোটা মোটা বই কি মানে তৈরি করা হতো। যাই হোক, তোমাদের আমি অনলাইন ক্লাসে তোমাদের এই যে পল্লী সমাজ, ঠিক আছে, সেটা পল্লী সাহিত্য, এর 25 এবং 26 নম্বর পেজটা পড়ালাম এই পর্যন্ত। হ্যাঁ, তো তোমাদের এটা অবশ্যই তোমরা পড়বে, এর মধ্যে দেখবা এখানে সাধু ভাষায় লেখা গল্প, সুতরাং তোমাদের কোনো জায়গায় অসুবিধা হতেই পারে, যেখানে অসুবিধা হবে সেটা অনলাইন করে তোমরা অবশ্যই সেটা ফটো তুলে গ্রুপে সেন্ড করো, সেই জায়গাতে আমরা তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব। যাই হোক, এটা পড়বে, নেক্সট ক্লাসে পরেরটুকু বুঝিয়ে আমরা অনুশীলনের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে সমস্যা অবশ্যই তোমরা জানাও আর ভালো করে অবশ্যই পড়বে। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো।